দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উৎসব পরিবেশে সকাল আটটা থেকে ভোট গ্রহণ চলছে আপনাদের যদি একটু ক্যামেরায় আমি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে সকাল থেকে এ পর্যন্ত বেলা গড়ার সাথে সাথেই ভোটারের উপস্থিতি কিছুটা বেড়েছে তবে অন্য অন্যবারের তুলনায় এবারে যে ভোটারের উপস্থিতি তেমনটা দেখা যায়নি তবে নতুন ভোটার আমরা কয়েকজনের সাথে কথা বলেছি তারা ইতিমধ্যে জানিয়েছে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন যে তারা এবারে ভোট দিতে এসেছেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন কোথাও কোনো অপ্রতিকার কোনো ঘটনা ঘটেনি সেটিও আমাদেরকে জানিয়েছেন তবে একটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে এবারে এই রংপুর জেলায় দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ও পীরগঞ্জে ভোট গ্রহণ চলছে সকাল থেকে এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আপনাদেরকে একটু ক্যামেরায় আমি দেখাতে চাই যে আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপরতা রয়েছে এখানে আনসার বিজিবি ব্যাটালিয়ন সহ সকল পর্যায়ে কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছেন আমরা আমি যে সেন্টারে দাঁড়িয়ে আছি চহুর উচ্চ বিদ্যালয়ে এখানে পিজে যে কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি কথা বলে জেনেছি তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এই কেন্দ্রে ভোট রয়েছে চুয়াল্লিশশো পঁয়তাল্লিশ পুরুষ ভোটার রয়েছে তেইশশো সাতচল্লিশ মহিলা ভোটার রয়েছে দুই হাজার আটান্ন তবে এ পর্যন্ত এই কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে প্রায় পনেরো পার্সেন্ট সেটিও আমাদেরকে জানিয়েছেন তবে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার সাথে কথা বলেছি ও নির্বাচন যে সিনিয়র যে কর্মকর্তা রয়েছে রিটার্নিং কর্মকর্তা তার সঙ্গে আমরা কথা বলেছি তিনি এমনটাই জানিয়েছেন যে কোথাও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি তবে শান্তিপূর্ণ পরিবেশেই কিন্তু অন্য অন্যবারের এবারে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ভোট গ্রহণ শেষে ভোট গণনার কার্যক্রম চলবে বলে এমনটা জানিয়েছেন আইনজীবুল আহানির কর্মকর্তা তবে আমি আরেকটা বিষয় আপনাদেরকে তথ্য দিয়ে জানাতে চাই যে এবারের নির্বাচনটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তবে কোথাও কোনো সহিংসতা বা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি সেটিও আমাদেরকে নিশ্চিত করেছেন যে এই রংপুর জেলার পুলিশ সুপার ফিরদুস আলম চৌধুরী তিনি আমাদেরকে এমনটি জানিয়েছেন আর এই যে কেন্দ্রটি আমি দাঁড়িয়ে ছি এটি চহুর উচ্চ বিদ্যালয় মিটা সুনাম ধন্য বরিগিগঞ্জের একটি উচ্চ বিদ্যালয় সেখানে এই সকাল থেকে এ পর্যন্ত বেলা করার সাথে সাথে কিন্তু ভোটারের উপস্থিতি অনেকটা বৃদ্ধি হয়েছে সেটিও আমরা লক্ষ্য করেছি আমরা এছাড়াও মিটাপুকুর ডিমুকি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে আমরা কথা বলেছি কথা বলে জেনেছি ভোটারদের সাথে আমরা কথা বলেছি কথা বলে জেনেছি যে সেখানে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শান্তিপূর্ণ পরিবেশেই কিন্তু ভোট গ্রহণ চলছে এই ছিল দুপুরের ভোট গ্রহণের সর্বশেষ পরিস্থিতি আব্দুর রহমান রাসেল গ্লোবাল টেলিভিশন রংপুর